বন্ধুরা, তোমরা আগের ভিডিওটিতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তাই তোমাদের জন্য আবার আরেকটি নতুন জবরদস্ত ভিডিও নিয়ে এসেছি, যেখানে দেখতে পারবে কিছু ফানি ফানি ভিডিও ক্লিপ। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখো তাহলে তোমাদের মন যতই খারাপ থাকুক না কেন, হাসতে হাসতে তোমরা পেট ব্যথা হয়ে যাবে। কিন্তু তার আগে বলে রাখি, ভিডিওটি দেখে তোমাদের যদি একটু হাসি পায় তাহলে ভিডিওটির লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি শুরু করছি দুই বন্ধুর খাবার নিয়ে, যেখানে দুই বন্ধু খেতে বসে এক বন্ধু আরেক বন্ধুর ইশারাকে ভুল ভেবে যেটা করলো সেটা দেখে না হেসে তোমরা পারবে না। বুড়া বয়সে যখন মনে ভিমরুতি ধরে তখন মানুষ এই ধরনেরই গান বের হয়। আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম, তাহলে একটা কাজ করো, দূর তুমি খালি গানের মধ্যে ব্যস্ত লাগাও, কি কাজ করবো তাহলে আবার ল্যাংটা হয়ে যাও। তোমাদের কি মনে হয় এই বয়সে কি এরকম করা উচিত? কমেন্ট করে অবশ্যই জানাবে। একটা ভালো বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। তুমি তোমার ওই বান্ধবীকে এই ভিডিওটি ট্যাগ করো যে তোমার জন্য সবকিছু করতে পারে। কিন্তু এই ভিডিওটি দেখার পর যদি তোমার একটু হাসি পায় তাহলে কিন্তু ভিডিওটিতে একটা লাইক অবশ্যই দিতে হবে। হ্যালো হ্যালো, ও শোনো, আমি সিঙ্গেল আছি, প্রেম করবো আমার সাথে? গবেষণায় প্রমাণিত, বাঙালি যতই আধুনিক হোক না কেন আমার ঢাকায় যাওয়ার খুব শখ ছিল, কিন্তু এই ভিডিওটি দেখার পর আমার সেই শখটা চিরতরে পাল্টে গেল, মনে হয় না আর যাওয়া হবে। তুই না ঢাকা গেছিলিস, ঢাকা যায় কি কি দেখলি রে? আরে ঢাকায় যেতো অনেক কিছুই দেখছি, কিন্তু কয়েকটা মেয়ের কাছে চর খাইছি। কেন? আরে আমি শুধু বলেছি আপনাদের ঢাকা জায়গাটা অনেক সুন্দর। এই বাচ্চাটার কথা শুনে তো আমি দুই দিন বেহুশ ছিলাম। কালো মুরগি সাদা ডিম দিতে পারে, কিন্তু সাদা মুরগি কালো ডিম কখনো দিতে পারে না। তাইলে বাঙালিরা মদ খেয়ে ইংরেজি কথা বলতে পারে, কিন্তু ইংরেজিরা মদ খেয়ে বাংলা কথা বলতে পারে না। এরকম বারো ভাতা সরি এরকম লুচ্চা গার্লফ্রেন্ড কার কার আছে একটু কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও দেখি। এই শোনো, আমার বিয়ের পর যদি কোনো ছেলের সাথে ঠোঁটে ঠোঁট লাগা থাকে তাহলে কিন্তু কিছু বলতে পারবা না, ভেবে নিও ওটা আমার বন্ধু। না আমি কেন কিছু বলবো, আমি চোখ বন্ধ করে থাকবো। আর তিনবার ভক্তি দিয়ে পিছন করে চলে যাবে আর বলবে এটা আমার বউয়ের বন্ধু হয়। স্কুল লাইফে পানিপথে যুদ্ধের সংজ্ঞা অনেক পড়েছি, কিন্তু এরকম সংজ্ঞা আমি আমার জীবনেও পড়িনি। পানিপথকে যুদ্ধ কা বর্ণন করো। পানিপথ কা যুদ্ধ লগভগ আজ সে 400-500 সাল পেলে লড়া গয়া থা। যুদ্ধ বহুত হি খতরনাক থা, ইতি ভগদড় মচি, আব মে ক্যা হি বতাউ, মেরে হাত কাঁপ রে। অর অবি তো রুকো, ক্লাইম্যাক্স অবি বাকি হ্যায়। চলো ফির ভি মে বর্ণন কর হি দেতা হুঁ। তো যুদ্ধ কে শুরুআত মে কই সারে সৈনিক হাতি ঘোড়ে লেকর উদর সে আতে হ্যায়, ওর কই সারে সৈনিক ইদর সে হাতি ঘোড়ে লেকর জাতে হ্যায়। ফির দোনো সেনা আপস মে টকরাতি হ্যায়, তলোয়ারে চলতি হ্যায় তপাত, ভালে খুপতে হ্যায় খপা খপ, গর্দনে করতি হ্যায় গপা গপ, লোই বেতা হ্যায় লপা লপ, পকড় পকড়। তুমি জানো যে তোমার চেহারা ছাগলের মতো দেখতে, কিন্তু
তা সত্ত্বেও যখন কোনো মহিলা বা মেয়ে তোমাকে তোমার চেহারার প্রশংসা করে তখন তোমার যা করা উচিত। আপনি তো সিঙ্গেল হো? হ্যাঁ ম্যাম, পিওর সিঙ্গেল হ্যায়। আরে আপ দেখনে মে ইতনে হ্যান্ডসাম হ্যায়, ইতনা কিউট হ্যায়, ফির ভি আপ লড়কি নাহি পটা সকে। জ্যাদা হ্যান্ডসাম হ্যায় তো আপ হি পট জাইয়ে। বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এরকমই ফানি ফানি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো।